محمد ونصلي ونسلم على حبيبه الكريم وبصدق সুন্নি জনতা ও আমার মিডিয়ার ভাইরা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন আল্লামা নূর ইসলাম ফারুকী সাহেবকে কারা হত্যা করেছে, কারা এর সাথে জড়িত, তা ইতিপূর্বে বক্তাদের মাধ্যমে আপনারা শুনতে পেয়েছেন। এর আমার ইসলাম ফারুকী সাহেব শুধু মিডিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে মিডিয়ার মাধ্যমে এটাই তিনি প্রতিবাদ করেছেন, জঙ্গিবাদীদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, আজকে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন, হেফাজতের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমি বাপের বিরুদ্ধে কথা বলেছেন। তার জন্য ওনাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। ভাইয়ের আমার, আমি বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, 24 ঘন্টার মধ্যে যদি ওই দুষ্কৃতিকারীদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যদি না করে, ইসলামিক ক্রাইম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে আমি বলছি, বাংলাদেশ আইনে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সভাপতি হিসাবে বলছি, যারা এই জঙ্গিবাদের সৃষ্টিকারী ও আমি মৌলবাদ, যারা আমার ভাই ইসলাম ফারুকীকে হত্যা করেছে, আমরা কর্মসূচি দিব, সেই কর্মসূচি হবে অত্যন্ত ভয়াবহ কর্মসূচি, সেটি হবে আপনার কারবার জমিনের মতো কর্মসূচি, পাঁচিলের সামনে মাথা নত করি না। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওলা তাহিনু ওলা তাহাকানু ও আন্তমুলানা ইন কুন্তুম মুমিনিন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হো না, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে সাহায্য করবেন। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের পক্ষে রয়েছেন, রসুল আমাদের পক্ষে রয়েছেন, এ বাংলার দেশ, ওলি আল্লাহর দেশ, সুতরাং এদেশের মুসলমান ওলি আল্লাহর পক্ষে মুসলমান, সুতরাং আপনারা এই দুষ্কৃতকারীদের আপনাদেরকে অ্যারেস্ট করুন, নতুবা আইন এদেশের সুন্নি জনতা, এই সুন্নি জনতা এদেশের লক্ষ লক্ষ তিন মাসের লক্ষ লক্ষ আপনার এদেশের ওলি আল্লাহ প্রেমিকগণ, কোটি কোটি ওলি আল্লাহর প্রেমিকগণ, আপনারা অচিরেই তারা কর্মসূচি দিবে, চূড়ান্তকরণ করছি দিবে, ওই কর্মসূচিকে দমনের মতো ক্ষমতা বাংলাদেশের সরকারে নাই। আন্দোলনের মধ্যে আমাদেরকে আপনার রাষ্ট্র আন্দোলন করার তৌফিক